বিশ্বজয়ের চার মাস পার করেছে মেসি মারিয়ারা, 36 বছরের শিরোপা খরা ঘুচিয়ে এখনও শিরোপা উল্লাসে মার্টিনেস আলভারেজরা। তবে স্বপ্নের শিরোপা ঘরে রাখতে চলতি বছরই লড়াই নামবে স্ক্যালোনির শিষ্যরা। তাও আবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়াই দিয়ে ফের 26-এর বিশ্বকাপে বাছাই পর্বে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে ল্যাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবে আকাশি সাদারা। আর বর্তমান চ্যাম্পিয়নদের আগামী শিরোপা ঘরে তুলতে কারা হতে যাচ্ছেন প্রথম সারির বাধা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বলতে না বলতেই কাতার বিশ্বকাপের চার মাস পেরিয়েছে। মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফির সেই দৃষ্টিনন্দন দৃশ্য এখন অতীত হয়েছে। তবে আলবিসেলেস্তেদের শিরোপা উল্লাস এখনও অবধি অক্ষত আছে ফুটবল দুনিয়ায়। কিন্তু শিরোপা জয়ের পাশাপাশি এবার শিরোপা ধরে রাখতে মেসিদের আবারও নামতে হবে মাঠে। নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলতে চলতি বছর থেকে লড়তে হবে তিনবারের চ্যাম্পিয়নদের, কেননা চলতি বছরেই শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী 26 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্টালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু তাই নয়, বাছাই পর্বে চলতি বছরই মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকে ফুটবল প্রেমীরা। এবার টানা দুই বছরের অপেক্ষার পর আবারও মেসি নেইমারদের দ্বৈরথ দেখার সুযোগ পাবে বিশ্ব ফুটবল। কেননা 2021 সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর আর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামেনি এই দুই শত্রুপক্ষ। টানা দুই বছরের অপেক্ষার পর বিশ্বকাপ বাছাই পর্বে এটাই হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। শুধু তাই নয়, আগামী বিশ্বকাপের আগের বছর ফের এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ফুটবল দুনিয়া। কেননা 2025 সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা, সেটি হবে বাছাই পর্বের 14তম রাউন্ড। এদিকে আগামী 26 বিশ্বকাপে 48 দল অংশ নেওয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার 6টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 4টি দল বিশ্বকাপে সুযোগ পেত, আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো। সেই দিক দিয়ে এবার দুটি বাড়তি দল সুযোগ পাবে এবার। এদিকে বিশ্ব জয়ের পরের বছরে অর্থাৎ চলতি বছরে বর্তমান চ্যাম্পিয়নদের বাছাই পর্বের প্রতিপক্ষ হিসেবে আরও থাকছে ইকুয়েডর, বলিভিয়া, উরুগুয়ের মতো আরও কিছু দল, যেখানে শক্তিমত্তা বিচারে বাকিদের চেয়ে ঢের এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।